মাহমুদুর রহমান নামে সাভারের একটি মাদ্রাসার কবরে সমাহিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিশ চৌধুরীর লাশ তুলে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালককে এ নির্দেশ দেওয়া হয়। হারিশ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে 5 সেপ্টেম্বর রুলসহ এ আদেশ দেন উচ্চ আদালত। হারিশ চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্তে এ নির্দেশ দেওয়া হয়। হারিশ চৌধুরীর মেয়ে জানান, তার বাবা 111-এর পর দেশেই ছিলেন, পান্থপথের একটি বাসায় থাকতেন। শেখ হাসিনা সরকার তার বাবাকে নির্মম নির্যাতন করেছে, মিথ্যা মামলায় হেনস্থা করেছে বারবার। তার মৃত্যু নিয়ে পরিকল্পিতভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে। লাশের ডিএনএ টেস্টের মাধ্যমে ধোঁয়াশা দূর করার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 2022 সালে হারিশ চৌধুরীকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে দৈনিক মানবজমিন। এতে বলা হয়, 2007 সালে 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির পর আত্মগোপনে চলে যান হারিশ চৌধুরী। দীর্ঘ 14 বছর তিনি আত্মগোপনে কাটান। এই 14 বছরের 11 বছরই তিনি ছিলেন ঢাকার পান্থপথে। এ সময় বেশভূষার পাশাপাশিও নাম বদলে ফেলেন তিনি। মাহমুদুর রহমান নামে একটি পাসপোর্টও নেন হারিশ চৌধুরী। 2018 সালের 6 সেপ্টেম্বর ঢাকা থেকে এই পাসপোর্ট ইস্যু হয়। হারিশ চৌধুরীর মেয়ে সামিরা তানজিনের বরাত দিয়ে মানবজমিনের প্রতিবেদনে বলা হয়, 2021 সালের 26 আগস্ট করোনায় আক্রান্ত হয়ে হারিশ চৌধুরী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন, মারা যান 3 সেপ্টেম্বর। তার মৃতদেহ গ্রহণ করেন মেয়ে সামিরা চৌধুরী। এরপর আত্মীয় স্বজনের পরামর্শে সাভারের লালবাদ কমলাপুরে জামিয়া খাতামুন নবিয়ান মাদ্রাসার কবরস্থানে হারিশ চৌধুরীকে দাফন করা হয়।